ও তুমি অ্যাটেন্ডেন্ট? হ্যাঁ। আচ্ছা, পেশেন্ট তো এখন কিছু খেতে পারছেন না লিকুইড ছাড়া, হয়তো কাল থেকে সলিড ফুড ট্রাই করা হবে। তো এখনকার মতো সমস্ত মেডিসিন দেওয়া হয়ে গেছে, রাত 12টায় একটা মেডিসিন পড়বে, মনে থাকবে তো? আর একটা নাগাদ আমি আসব, এসে একটা ইঞ্জেকশন দিয়ে দেব। আর তুমি এখন আছো তো? হ্যাঁ, আমি আছি। পেশেন্টকে সিডেটিভ ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। ঘুমের ঘোর কেটে গেলে মাঝে মাঝে একটু ব্যথায় কাতরে উঠতে পারে, তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি আবার যখন আসব ওই ইঞ্জেকশনটা দিয়ে দিলেই ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? আর তুমি ম্যানেজ করতে পারবে তো? হ্যাঁ। রোশনাই আছে? হ্যাঁ, রোশনাই আছে, তবে থাকবে না, কারণ হসপিটাল তো দুজনকে অ্যালাউ করবে না। বর্দা ও জাহান্নামে যাক, ও যেখানে খুশি যাক, আমরা কোথাও দেখতে যাব না, ওর মুখও আমরা দেখতে চাই না। আর ও দরকার হলে সুরঙ্গপুরা বাড়ি চলে যাক, তাতে আমাদের কি? আমরা জানতেও চাই না কোথায় যাবে, জাহান্নামে যাক মেয়েটা। আরে আমি তো শুনেছিলাম ও এই শহর ছেড়ে চলে গেছে। আরে বাবলু, তুমি তো ওকে বাসে তুলে দিয়েছিলে, চলেছিলাম তাহলে। জোকের গল্প শুনেছ তো বাবা? জোক, জোকের কথা শুনেছ তো বাবা? এই মেয়েটি হলো জোক। আমি তো তুলে দিয়ে এলাম, তারপরে নাকি বাচ্চা ওকে খুঁজতে গেছে, সেখানে দেখা হয়েছে কি হয়নি জানি না, তারপরে স্ট্রেট হয়ে ওই হাসপাতালে দেখা, তখন বলছে যে ও নাকি কারোর মোবাইলে একটা খবর দেখেছে যে বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মেয়েটা তো ওস্তাদ, দু সেকেন্ডের মধ্যে গল্প বানিয়ে নেয়। এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনোটাই জানি না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।